আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করি। ভিডিওটা অফ করে দিই, তাহলে হচ্ছে হবে কি তোমাদের রেজুলেশন অনেক অনেক ভালো পাবে। আচ্ছা আমরা আজকে হচ্ছে সাদা বোর্ড ইউজ করতেছি পরীক্ষামূলক ভাবে, ঠিক আছে? যে তোমরা বলবা সাদা বোর্ডে ভালো হয় নাকি কালো বোর্ডে ভালো হয়। তো যখনই বলবা যে বোর্ড চেঞ্জ করতে হবে, তাহলে তখনই আমি চেঞ্জ করে দিব। তো আজকে হচ্ছে আমরা গ্রিগনার্ড বিকারক নিয়ে আলোচনা করব। তো এই গ্রিগনার্ড হচ্ছে একজন বিজ্ঞানীর নাম। তো এই বিজ্ঞানী নিয়ে হচ্ছে পরে আরেকটু তথ্য তোমাদেরকে দিব, আমি হাস্যকর তথ্য দিব মেনলি। তো গ্রিগনার্ড যিনি ছিলেন, 1912 সালে এই গ্রিগনার্ড বিকারক যেটা সেটা আবিষ্কার করার জন্য তিনি নোবেল প্রাইজ পান। তো এমনি এমনি তো আর কেউ নোবেল প্রাইজ পায় না, আমাদের বাস্তবিক জগতে এর হিউজ ইম্প্যাক্ট আছে, তাই কিন্তু তিনি নোবেল প্রাইজটা পাইছেন। কারণ দেখা যায় যে এই গ্রিগনার্ড বিকারক দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি। তো আসো আমরা গ্রিগনার্ড বিকারক জিনিসটা কি সেটা প্রথমে জেনে নিই। গ্রিগনার্ড বিকারক আর কিছুই না, গ্রিগনার্ড বিকারক হচ্ছে একটা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। কি একটা অ্যালকাইল, এই যে আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ, ম্যাগনেসিয়াম হ্যালাইড গ্রুপ। তো আর এর মধ্যে কে কি হইতে পারে বলো তো? যতগুলা অ্যালকাইল গ্রুপ থাকা যায়, যেমন CH3 থাকতে পারে, তারপরে কি হইতে পারে, CH3 CH2 থাকতে পারে, C2H5, হ্যাঁ এভাবে করে CnH2n+1, সবগুলাই কিন্তু এই আর এর ভিতরে থাকতে পারে। শুধুমাত্র এইটা থাকতে পারে না, এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা আমরা যদি বলি অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাও কিন্তু একটা ধরনের কি হয় গ্রিগনার্ড বিকারক হয়। তো এই অ্যালকাইল মূলকের জায়গায় যদি কোনো বেনজিন মূলক থাকে, বেনজাইল মূলক থাকে বা অ্যারাইল মূলক থাকে, তখনও তাকে আমরা কি বলতে পারবো, তখনও আমরা তাকে গ্রিগনার্ড বিকারক বলতে পারবো। এই জিনিসটা হয়তো তোমাদের বইতে নাই, বাট আমরা বলতে পারি এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যে বিক্রিয়া গুলা দেয় তার অধিকাংশই কি দেয়, অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডও দেয়। তো আমরা প্রথমেই আসি যে এই যে আমরা বললাম গ্রিগনার্ড বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এই যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড সেটা আমরা প্রস্তুত করতে পারি কিভাবে, চলো আমরা একটু নিচের দিকে যাই। তো আমরা এই যে একটা যৌগ লিখলাম অ্যালকাইল হ্যালাইড RX, আচ্ছা হ্যালাইড গ্রুপে কে কে থাকতে পারে বলো তো? এই হ্যালাইড গ্রুপে কে কে থাকতে পারে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অ্যাস্টেটিন নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি না, বা ওইটার খুব বেশি বিক্রিয়াও আমাদের বাস্তবিক জগতে হচ্ছে লাগে না, তাই অ্যাস্টেটিনটা আমরা বাদ দিয়ে দিলাম হ্যালোজেন গ্রুপ থেকে, বাট অ্যাস্টেটিনও হয় আর কি। তো এই আর এর সাথে যখন একটা হ্যালোজেন মূলক যুক্ত থাকে, তখন আমরা তাকে কি বলি, অ্যালকাইল হ্যালাইড বলি না? হ্যাঁ, তাকে তখন আমরা অ্যালকাইল হ্যালাইড বলি। তো এই অ্যালকাইল হ্যালাইড কি করে, ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে। আমরা একটা দ্রবণে বা একটা পাত্রে অ্যালকাইল হ্যালাইড দিয়ে সেখানে আমরা ম্যাগনেসিয়াম দিব, এবং সেখানে একটা প্রভাবক হিসেবে ড্রাই ইথার দিব, শুষ্ক ইথার দিব। প্রভাবক হিসেবে কি দিব, শুষ্ক ইথার। যদি আমরা প্রভাবক হিসেবে শুষ্ক ইথার দিই, তখন কি হয়, তখন এই আমরা কি জানি ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, তাই না? ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, তাহলে ম্যাগনেসিয়ামের কয়টা হাত থাকা পসিবল বলো তো? তাহলে ম্যাগনেসিয়ামের হাত থাকা পসিবল 2টা। তো একটা হাতে হচ্ছে অ্যালকাইল মূলক যুক্ত হয়, আর একটা হাতে হচ্ছে এই যে হ্যালাইড মূলক যেটা ওইটা যুক্ত হয়। এখন এভাবে আমরা কি করতে পারি, একটা অ্যালকাইল হ্যালাইড থেকে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া ঘটিয়ে আমরা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যেটা ওইটা আমরা প্রস্তুত করতে পারি, বা সোজা কথায় গ্রিগনার্ড বিকারক আমরা প্রস্তুত করে ফেলতে পারি। এখন কোয়েশ্চেন হচ্ছে, ভাইয়া এখানে আমরা ড্রাই ইথার যেটা, শুষ্ক ইথার যেটা, এটা কেন ইউজ করছি? কেউ কি আমাকে বলতে পারবে এখানে আমরা শুষ্ক ইথার কেন ব্যবহার করছি? ভিতরে পানি থাকতো আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যেত, এটা কি ম্যাগনেসিয়াম পানিতে আদ্র বিশ্লেষিত হয় কি? হ্যাঁ, মাঝে মাঝে হয়, ম্যাগনেসিয়াম হচ্ছে পানিতে আদ্র বিশ্লেষিত হয়। তোমার কথাটা আংশিক সত্য, আমি নিতে পারি, কারেক্ট আনসার নিতে পারি, বাট এতটুকু আনসারে লিখেই তোমরা ক্ষান্ত হবে না। ম্যাগনেসিয়াম হচ্ছে কি হয়, পানিতে আদ্র বিশ্লেষিত হয়, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হয়, কিন্তু সেটা অনেক কম পরিমাণে হয়। তোমরা যখন ফার্স্ট পেপারের 3 নম্বর চ্যাপ্টার পড়ছো না, তখন দেখবা যে ম্যাগনেসিয়াম এবং বেরিলিয়াম আকারে অনেক ছোট হওয়ার কারণে ওই আদ্র বিশ্লেষণ বা এই টাইপের যে বিক্রিয়াগুলো ওইগুলো অনেক কম দেয়, এগুলো দেখবা। তো এটা অবশ্যই একটা কারণ যে আসলে কিছু ম্যাগনেসিয়াম হচ্ছে আদ্র বিশ্লেষিত হয়ে যাবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়ে যাবে, কিন্তু আসল ঘটনা অন্য জায়গায়। আসল ঘটনা হচ্ছে আমাদের উদ্দেশ্য এখানে কি বলতো, আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রিগনার্ড বিকারক প্রস্তুত করা। আমাদের উদ্দেশ্য কি বলতো, গ্রিগনার্ড বিকারক
প্রস্তুত করা কিন্তু যখন আমরা এখানে পানি পানির উপস্থিতি দেব আমরা শুষ্ক ইথার অবশ্যই পানিকে পানিকে কি করে পানিকে এখান থেকে সরিয়ে রাখে এদেরকে দ্রবীভূত করে বিক্রিয়া ঘটাতে সাহায্য করে পানি এই বিক্রিয়ার মাঝখানে আসতে পারে না যদি আমরা শুষ্ক ইথার না দিই তাহলে এই বিক্রিয়ার মধ্যে অবশ্যই তাহলে নিরোধক হিসেবে ব্যবহার করা হয় এখানে হ্যাঁ নিরোধক হিসেবে বলা যায় বাট অ্যাকচুয়ালি নিরোধক না মেইন কথা হচ্ছে শুষ্ক ইথার একটা দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় বুঝছো দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় তো যখন দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় তখন কি হয় বলতো এরা হচ্ছে শুষ্ক ইথারকে দ্রাবক হিসেবে ব্যবহার করে শুষ্ক ইথারের মধ্যে থাকবে আর এরা পরস্পরের মধ্যে বিক্রিয়া করবে এবং বলা যায় যে পানিকে যেহেতু আলাদা রাখতেছে পানি কিন্তু সে শোষণ করতেছে না পানিকে আলাদা রাখতেছে তো সে এক ধরনের স্পেশাল কাইন্ড অফ নিরোধক আমরা বলতে পারি এখন আসো যে এখানে যদি শুষ্ক ইথার না থাকতো তাহলে কিছু পরিমাণ জলীয় বাষ্প পানি থাকতো সেক্ষেত্রে কি হইতো বলতো সেক্ষেত্রে আমরা একটু নিচের দিকে যেয়ে ব্যাখ্যা করি দেখো এটা হচ্ছে একটা গ্রিগনাট বিকারক তো যেখানে ম্যাগনেসিয়াম কি একটা ধনাত্মক চার্জযুক্ত মূলক ম্যাগনেসিয়ামের চার্জ কত প্লাস টু আমরা জানি সত্য তো হ্যাঁ আমরা জানি ম্যাগনেসিয়ামের যে চার্জ সেটা হচ্ছে প্লাস টু এবং আমরা জানি কি হ্যালাইডের যে জারণ মান সেটা হচ্ছে কি মাইনাস ওয়ান তাই না মাইনাস ওয়ান এখন আমরা কি জানি একটা টোটাল যৌগের জারণ মান কত হয় জিরো হয় না অবশ্যই জিরো হয় তাহলে এই যে এখানে অ্যালকাইল গ্রুপটা আছে তার জারণ মান কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হবে হ্যাঁ এখন আমরা কি করব ম্যাগনেসিয়াম আর হ্যালোজেন না ধরে ম্যাগনেসিয়াম এবং হ্যালাইড পুরাটাকে যদি আমরা একসাথে ধরি তাহলে এর জারণ মান কত হয় প্লাস ওয়ান হয় না তার মানে আমরা যে গ্রিগনাট বিকারকটা নিয়েছি সেটাতে একটা পজিটিভ অংশ আছে এবং একটা কি নেগেটিভ অংশ আছে এবং আমরা জানি কি পানি একটা পোলার দ্রাবক আমরা কি জানি পানি একটা কি পোলার দ্রাবক পানিতে কি আছে পজিটিভ আছে এবং পানিতে কি আছে নেগেটিভ আছে পজিটিভ হাইড্রোজেন বা প্রোটোনিয়াম আয়ন থাকে এবং হাইড্রোক্সিল আয়ন থাকে যেটা হচ্ছে ঋণাত্মক মাইনাস ওয়ান চার্জ প্লাস ওয়ান চার্জ বা প্লাস মাইনাস দিয়ে রাখো তো এখন কি হবে বলো তো এখন দেখো দুই একটাতে প্লাস আছে মাইনাস আছে এই যে গ্রিগনাট বিকারকেও প্লাস আছে মাইনাস আছে এবং পানিতেও প্লাস মাইনাস আছে এখন তাদের মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে না অবশ্যই ঘটবে এই মাইনাস যাবে কার কাছে প্লাসের কাছে এই প্লাস যাবে কার কাছে মাইনাসের কাছে তাহলে আর এর কাছে কে চলে আসবে হাইড্রোজেন চুপি চুপি আর এর কাছে চলে যাবে এবং হাইড্রোক্সিল যেটা ম্যাগনেসিয়ামের এক হাতে ছিল হচ্ছে হ্যালাইড গ্রুপ আর এক হাতে কে চলে যাবে হাইড্রোক্সিল গ্রুপ চলে যাবে তাহলে এই যে ম্যাগনেসিয়াম এক হাতে হ্যালাইড এক হাতে হাইড্রোক্সিল এটাকে আমরা এভাবে লিখতে পারি এমজি ওএইচ এভাবে আমরা লিখতে পারি তো এই যে এই বিক্রিয়াটা মেইনলি আটকানোর জন্য আমরা কি কি করি বলতো শুষ্ক ইথার ইউজ করি এই যে এই বিক্রিয়াটা ঘটতেছে এটার জন্য আমরা শুষ্ক ইথার ইউজ করি বাট ম্যাগনেসিয়ামের যে আদ্র বিশ্লেষণ ওইটা আটকাইতেও কি আমরা শুষ্ক ইথার ইউজ করতে পারি তো আসলে এখানে দুইটা কজই আমরা লিখতে পারি তো একটা কজ লিখলে হয়তো স্যার একটু অকিশ হয়ে মাঝে মাঝে দুই দিয়ে দিতে পারে বাট দুইটা কজই যখন তুমি লিখবা স্যারে মহা খুশি তোমাদের দেখবা যে একদম যা প্রাণ খুলে মার্ক দিয়ে দিচ্ছে বুঝছো তো যখন তোমার কোয়েশ্চেন আসবে এটা কিন্তু আসে কয়েকদিন পর পর এক্সামে আসে যে গ্রিগনাট বিকারক প্রস্তুতির সময় কেন আমরা ড্রাই ইথার ইউজ করি অন্য কিছু কেন ইউজ করি না তো এই যে আমরা ড্রাই ইথার ইউজের কারণটা দেখলাম ওইখান থেকে কিন্তু আমরা একটা অদ্ভুত জিনিস পাইলাম কি পাইলাম আমরা যদি গ্রিগনাট বিকারককে পানির মধ্যে দিই তাহলে আমরা কি পেয়ে যাই একটা অ্যালকেন পেয়ে যাই না জি ভাইয়া তাহলে অ্যালকেন প্রস্তুতিতে কি আমরা গ্রিগনাট বিকারক ইউজ করতে পারি জি ভাইয়া হ্যাঁ তাহলে তোমাকে যদি বলা হয় যে গ্রিগনাট বিকারক থেকে তুমি কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারবা তাহলে তুমি এই বিক্রিয়াটা লিখে দিবা গ্রিগনাট বিকারক থেকে অ্যালকেন প্রস্তুতি তাহলে গ্রিগনাট বিকারক থেকে তুমি অ্যালকেন কিভাবে প্রস্তুত করতে পারবা তুমি একটা গ্রিগনাট বিকারক নিবা সাপোজ আমি এখানে আর এর জায়গায় একটা স্পেসিফিক নিয়ে নিই তোমাকে বললো যে গ্রিগনাট বিকারক থেকে প্রোপেন প্রস্তুত করো কি বললো প্রোপেন প্রস্তুত করো প্রোপেনের সংকেত আমরা কি জানি CH3 CH2 CH3 তো তুমি আগেরটাই দেখো এখানে যে আমরা গ্রিগনাট বিকারক থেকে অ্যালকেন প্রস্তুত করছি এখানে যে অ্যালকাইল মূলকটা এটা কি চেঞ্জ হইছে হয় নাই কিন্তু বা কার্বন সংখ্যারও কিন্তু কোনো চেঞ্জ হয় নাই জাস্ট একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়ে গেছে তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয় যে না ভাইয়া গ্রিগনাট বিকারক থেকে প্রোপেন প্রস্তুত করো তাহলে তুমি গ্রিগনাট বিকারক যেটা সেটা কিভাবে নিবা বলো তো অ্যালকাইল গ্রুপের জায়গায় তুমি নিবে প্রোপাইল মূলক একটা হাইড্রোজেন কম নিব ভাইয়া একটা হাইড্রোজেন কম নিয়ে নিবা
তাহলে এই যে অ্যালকাইল মূলক সেখানে কি নিবা প্রোপাইল মূলকটা নিবা এবং কি থাকবে MgX থাকবে MgX থাকবে এটা তুমি কোথায় দিবা বলো তো এটা তুমি দিবা হচ্ছে পানির ভিতরে এটা কোথায় দিবা এটা তুমি পানির মধ্যে চুবাবা এই যে একটা একটা বিক্রিয়া দিব নাকি যে প্রথমে যখন দেখাইছিলেন দুই তিনটা দিও ওই দুই তিনটা বিক্রিয়া দিব প্রথম থেকে হ্যাঁ সব ধর কোন দুই তিনটা বিক্রিয়া দেখাইছি যে প্রথমে যে দুইটা বিক্রিয়া দেখালেন মানে ওই দুইটা দিব নাকি জাস্ট একটা দিব নি দেওয়ার সময় যখন বলবে লাস্ট একটা দিব শুধু এই যে এটা এটা দিবা এটা দিবা এটা তো শুধু লাস্ট একটা বিকারক প্রস্তুতি প্রথমটা হচ্ছে গ্রিগনেট বিকারক প্রস্তুতি এইভাবে আমরা প্রস্তুত করতেছি বাট এটা হচ্ছে গ্রিগনেট বিকারকের পানির সাথে বিক্রিয়া তাহলে লাস্ট একটা শুধু লাস্টটা দিব চাইলে শুধু অ্যালকেন বানাইতে বললে যদি গ্রিগনেট বিকারক থেকে অ্যালকেন প্রস্তুতি দেয় শুধু সেকেন্ড বিক্রিয়া দিবা তো তোমাকে কোশ্চেন করা হয়েছে গ্রিগনেট বিকারক থেকে প্রোপেন প্রস্তুত করো কি করবা প্রোপেন তাহলে তুমি অ্যালকাইল গ্রুপের জায়গায় কি নিবা বলো তো অ্যালকাইল গ্রুপের জায়গায় নিবা হচ্ছে প্রোপাইল প্রোপাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড হ্যালাইডের জায়গায় ব্রোমিন দিলাম আমি একটা সৌন্দর্য রক্ষার্থে আমরা ওই চিহ্ন না ইউজ করে ডাইরেক্ট কোন মূলক টুলক ইউজ করলাম তো তার সাথে কি বিক্রিয়া দিবা তার সাথে আর কিছুই না পানি যোগ করে দিবা পানি যোগ করলে কি হয়ে যাবে বলো তো পানি যোগ করলে একটা প্রোপেন উৎপন্ন হয়ে যাবে আগের মতো যেটা আমি দেখাইছি প্রসেসটা CH3 CH2 CH3 আর কি উৎপন্ন হবে বলো তো আর উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম এই যে OH এবং যেখানে X এর জায়গায় ব্রোমিন আছে এখানে থাকবে ব্রোমিন তো আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনের আনসার আমরা জেনে গেছি হ্যাঁ বলো কেউ কিছু বলতে চাইছিলা এই কেউ কি কিছু বলতে চাইছিলা শিহাব তুমি কি কিছু বলতে চাইছিলা আমাকে শিহাব ভাইয়া আচ্ছা নীরবতা হচ্ছে এক্ষেত্রে আমরা অসম্মতির লক্ষণ বিবেচনা করব তাহলে আমরা দেখো তো গ্রিগনেট বিকারক থেকে আমরা কি প্রস্তুত করতে পারি অ্যালকেন প্রস্তুত করতে পারি এটা হচ্ছে গ্রিগনেট বিকারকের ফার্স্ট একটা উপকারিতা আসো আমরা পরের দিকে চলে যাই নিচের দিকে চলে যাই তো গ্রিগনেট বিকারক যেটা আছে সেটা মেইনলি ওইটা তো অ্যালকেন প্রস্তুতি হচ্ছে আমরা ভাগ্যক্রমে পেয়ে গেছি মেইনলি বিক্রিয়া করে হচ্ছে সি ডাবল বন্ড ও যুক্ত যৌগগুলোর সাথে সি ডাবল বন্ড ও যুক্ত যৌগ যেগুলো আছে এগুলোর সাথে মেইনলি গ্রিগনেট বিকারক বিক্রিয়া করে এখন এটার যদি সি ডাবল এর এই দুই হাতে যদি অন্য কিছু থাকে বা দুইটা হাত যদি ফাঁকা থাকে তাহলে এটাকে আমরা কি বলি বলতো কার্বনিল মূলক বলি এটাকে আমরা বলি কার্বনিল মূলক এটা হচ্ছে একটা কার্বনিল মূলক এখন দেখো গ্রিগনেট বিকারকের ক্ষেত্রে আমরা কি জানি গ্রিগনেট বিকারকের ক্ষেত্রে আমরা জানি তো গ্রিগনেট বিকারকের ক্ষেত্রে জানি আমরা গ্রিগনেট বিকারক হচ্ছে অ্যালকাইল এই যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড তো যেখানে অ্যালকাইলটা হচ্ছে মাইনাস এবং ম্যাগনেসিয়াম হ্যালাইডটা হচ্ছে কি প্লাস এখন তারা কার্বনিল মূলকের সাথে কেন বিক্রিয়া দিবে কারণ দেখো কার্বনিল মূলকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা আমরা কত জানি 3.5 কার্বনের তড়িৎ ঋণাত্মকতা আমরা কত জানি 2.5 তাহলে এখানে যে বন্ধন পাই ইলেকট্রনগুলা সে কি অক্সিজেনের দিকে চলে যাইতে চাইবে না জি ভাইয়া অবশ্যই চলে যাইতে চাইবে চাইবে এখন যদি চলে যেতে চায় তাহলে কি হবে বলো তো তাহলে কি কার্বন বাধা দিতে পারবে জি না ভাইয়া এখন রবিন ভাইয়া যদি কুষ্টিয়া চলে যেতে চায় কারো কি ই আছে বাধা দিবে নাই কিন্তু তাই না না ভাইয়া সবাই জোর করে পাঠিয়ে দিব জোর করে পাঠিয়ে দিবে তাহলে এই যে এখানে মাইনাস হয়ে যাবে এবং ও কি হয়ে যাবে বলো তো ও হয়ে যাবে মাইনাস এবং এই যে এখানে একটা বন্ধন এটা কি হয়ে যাবে ভেঙে যাবে ভেঙে গেলে এই যে কার্বনটা সেটা কি হয়ে যাবে বলো তো প্লাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে এবং আমি যে তোমাদের দুই নাম্বার ক্লাসটা নিয়েছিলাম যে জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশল সেখানে একটা কিছু একটা বলছিলাম যে সব আসলে আকর্ষণ বিকর্ষণের খেলা যে যেখানে মাইনাস গুলা যেখানে প্লাস দেখবে সেখানে চলে যাবে প্লাস গুলা যেখানে মাইনাস দেখবে সেখানে চলে যাবে এখন দেখো এখানে কার্বনে একটা প্লাস চার্জের সৃষ্টি হয়েছে এবং অক্সিজেনে কি একটা মাইনাস চার্জের সৃষ্টি হয়েছে তাহলে গ্রিগনেট বিকারকে আছে দুইটা প্রান্ত একটা হচ্ছে মাইনাস আর আরেকটা কি আছে প্লাস এমজিএক্স তাহলে প্লাস এমজিএক্স চলে যাবে অক্সিজেনের কাছে মাইনাস আর চলে যাবে কার কাছে কার্বনের কাছে তাহলে এখানে আর যুক্ত হয়ে যাবে আর ও এর সাথে কি যুক্ত হবে বলো তো এমজিএক্স এখন এই যে একটা কি অবস্থান্তর অবস্থার সৃষ্টি হইলো বা মধ্যবর্তী যৌগের সৃষ্টি হইলো যেখানে কার্বনের এক হাতে আছে ও এম জি এক্স আর এক হাতে কি আছে আর এখন যদি এখানে আমরা কি ঢালি পানি ঢালি কি ঢালি পানি ঢালি তাহলে পানি কি করবে বলতো আদ্র বিশ্লেষণ করবে পানি কি করবে আদ্র বিশ্লেষণ করবে এবং পানিতে কি আছে এইচ আছে আর ও এইচ মাইনাস আছে এখন এম জি এক্স হচ্ছে প্লাস এম জি এক্স হচ্ছে ও এইচ কে নিয়ে যে এম জি OH
এক্স উৎপন্ন করবে আর হাইড্রোজেনটা কি চলে যাবে অক্সিজেনের কাছে চলে যাবে তাহলে কি উৎপন্ন হবে বলো তো সি এখানে থাকবে হচ্ছে OH এখানে একটা বন্ড খালি এখানে একটা আর তাহলে আমরা কি পাচ্ছি বলো তো আমরা অবশেষে একটা অ্যালকোহল পাচ্ছি আমরা কি পাচ্ছি শেষ পর্যন্ত একটা অ্যালকোহল পাচ্ছি এখন দেখো এটা আমাদের উদ্দেশ্য ছিল না যে আমরা কি পাই আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে কেন বিক্রিয়া করে তো আমি কি বুঝাইতে সক্ষম হইছি যে কেন কার্বনিল মূলকগুলো গ্রিগনাট বিকারকের সাথে বিক্রিয়া করে হ্যাঁ জি ভাইয়া কিওর কোনো সমস্যা নাই তো না আচ্ছা কোনো সমস্যা না থাকলে ভাইয়া কত ক্লাসটা কই পাওয়া যাবে কি পাওয়া যাবে মানে কত ক্লাসটা রেকর্ড করা হয়েছিল আচ্ছা আমাকে মেসেঞ্জারে মেসেজ করলে আমি পাঠিয়ে দিব লিংক পাঠিয়ে দিব আর কি আচ্ছা ভাই ঠিক আছে আর গ্রুপেও দিয়েছি আমি আমাকে মেসেঞ্জারে নক করতে পারো গ্রুপে হচ্ছে পূর্বোক্ত মেসেজ সার্চ করতে পারো দুইটা অপশনই খোলা আছে যেভাবে গত আরো তিনটা ক্লাস হইছে ঠিক আছে একটা না আরো তিনটা ক্লাস হইছে ফ্রি এটা হচ্ছে फोर्थ এন্ড লাস্ট হ্যাঁ দুইটা করছি কিন্তু গতদিনটা করতে পারিনি আচ্ছা ঠিক আছে গতদিন হচ্ছে আমরা এই জ্যামিতিক সমানুতা নিয়ে একটু আলোচনা করছি এবং স্টেরিও সমানুতা হচ্ছে কেন হয় এসব নিয়ে আলোচনা করছি আচ্ছা যা হোক এখন এখন তোমাদের একটা জিনিস দেখার বিষয় আছে দেখো প্রথমে আমরা অ্যালকেন প্রস্তুত করছি সেখানেও কি উৎপন্ন হয়েছে বলো তো MgOHX এই যে MgOHX উৎপন্ন হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি অ্যালকোহল উৎপন্ন করছি সেখানেও কি হয়েছে MgOHX উৎপন্ন হয়েছে তো একটা জিনিস তোমরা মাথায় রাখবা যখনই তোমরা গ্রিগনাট বিকারক নিয়ে কোনো বিক্রিয়া ঘটাবা উপজাত হিসেবে সবসময় কি উৎপন্ন হবে MgOHX ক্লিয়ার করতে পারছি তো MgOHX একটা কমন উৎপাদ গ্রিগনাট বিকারকের জন্য বিক্রিয়ার জন্য MgOHX হচ্ছে একটা গ্রিগনাট একটা কমন উৎপাদ ঠিক আছে তো চলো আমরা এবার কি করি আমরা এবার হচ্ছে গ্রিগনাট বিকারক থেকে বিভিন্ন ধরনের অ্যালকোহল প্রস্তুত করব কি করব গ্রিগনাট বিকারক থেকে অ্যালকোহল প্রস্তুত করব তো গ্রিগনাট বিকারক থেকে অ্যালকোহল প্রস্তুতি কেমন তো আমরা এবার কি করব গ্রিগনাট বিকারক থেকে হচ্ছে অ্যালকোহল প্রস্তুত করব থেকে তো গ্রিগনাট বিকারক থেকে আমরা অ্যালকোহল প্রস্তুত করব তো তার জন্য আমরা ফার্স্টে কি নিব বিভিন্ন ধরনের নিব দেখো আমরা ফার্স্টে একটা কমন গ্রিগনাট বিকারক নিয়ে নিই ধরলাম গ্রিগনাট বিকারক যেটা নিছি সেটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ হিসেবে আছে CH3 বা মিথাইল গ্রুপ ম্যাগনেসিয়াম তো তার জায়গায় আছে সাথে আমরা কি নিলাম একটা ব্রোমাইড নিলাম তো এখানে যে কোনো হ্যালাইড গ্রুপ থাকতে পারে তো আমাদের আমরা কি জানি বলো তো গ্রিগনাট বিকারক মেইনলি সি ডাবল ও বন্ডের সাথে বিক্রিয়া করে সি ডাবল ও বন্ডের সাথে বিক্রিয়া করে তো আমরা কি নিলাম বাকি দুইটা হাত খালি থাকে না প্রথমে আমরা দুইটা হাইড্রোজেন নিলাম প্রথমে আমরা কি নিলাম দুইটা হাইড্রোজেন নিলাম কেউ কি আমাকে বলতে পারবা এই যে এইচ সি ডাবল বন্ড ও এইচ এই যে যৌগটা এটার নাম কি এই যৌগটা অ্যালডিহাইড অ্যালডিহাইড এটা একটা অ্যালডিহাইড এটা মিথানল এটার নাম কি মিথানল 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 এখন দেখো তো এটার সাথে আমরা যদি এই যে CH3MgBr বা মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড গ্রিগনাট বিকারকটার সাথে এটার বিক্রিয়া ঘটাই সেম ভাবে কি হবে বলো তো এখানে একটা মাইনাস হবে এখানে একটা প্লাস হবে আমি আর আগের মতো হচ্ছে যেহেতু আগে বেসিকটা পড়াই দিছি আমি একটু দ্রুত চলে যাইতাম তাই না তো এখানে কি হবে অক্সিজেন একটা মাইনাস হবে কার্বন একটা পজিটিভ হবে ফলে এখানে আমরা জানি আগে থেকেই কি আছে এখানে প্লাস আছে CH3 কি আছে মাইনাস আছে তাহলে CH3 কই চলে যাবে বলো তো কার্বনে চলে যাবে আর MgBr কোথায় চলে যাবে বলো তো অক্সিজেনে চলে যাবে তাহলে মধ্যবর্তী বা অবস্থান্তর যৌগটা কি উৎপন্ন হবে বলো তো এই যে HH এখানে কি হবে O MgBr এবং নিচে কি উৎপন্ন হবে বলো তো CH3 তো এটার মধ্যে আমরা কি দিব বলো তো এটার মধ্যে আমরা দিব পানি এটার মধ্যে আমরা কি দিব পানি দিব এটার মধ্যে পানি দিলে এটা কি হবে আদ্র বিশ্লেষিত হবে আদ্র বিশ্লেষিত হলে কি হবে বলো তো এখানে হবে H এখানে হবে H এখানে কি হয়ে যাবে এই যে এখানের H2 এর H টা হচ্ছে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাবে আর নিচে কে যুক্ত হবে CH3 তো আছেই আর একটা কমন উৎপাদ যেটা সেটা কি MgOHBr তাহলে এটা কি বলো তো এটা একটা ইথাইল অ্যালকোহল এটা একটা কি ইথাইল অ্যালকোহল তাই না
এটা একটা ইথাইল অ্যালকোহল তাহলে আমরা যদি মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড গ্রিগনেট বিকারকের সাথে মিথানল এর বিক্রিয়া ঘটাই তাহলে আমাদের কি উৎপন্ন হইতেছে বলতো ইথাইল অ্যালকোহল উৎপন্ন হইতেছে এখন দেখো তো অ্যালকোহলের যে OH মূলকটা এটা হচ্ছে কার্যকরী মূলক এটা যেই কার্বনের সাথে যুক্ত আছে তার সাথে অ্যালকাইল গ্রুপ কয়টা আছে একটা না একটা তাহলে এই ধরনের অ্যালকোহলকে আমরা কি বলতে পারি বলতো 1 ডিগ্রি অ্যালকোহল তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল বলতে পারি গ্রিগনেট বিকারকের সাথে মিথানলের বিক্রিয়ায় এক ডিগ্রি কেমনে লেখে ডিগ্রি বাংলায় লিখে দেন হ্যাঁ অ্যালকোহল প্রস্তুত হয় তাহলে এটা হচ্ছে তোমাদের জানা লাগবে গ্রিগনার্ড বিকারকের সাথে 1 ডিগ্রি মিথানলের বিক্রিয়ায় 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হয় ঠিক আছে এটা তুলছো সবাই এতটুকু তুলছো সবাই মিথানল হচ্ছে অ্যালডিহাইড তাই না তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারি এখন দেখো মিথানল বাদে অন্য কোনো অ্যালডিহাইড হইলে মিথানল বাদে অন্য কোনো অ্যালডিহাইড যদি হয় সেক্ষেত্রে কি উৎপন্ন হবে সেটা হচ্ছে আমরা দেখব তো আমরা এখানে CH3 আগের মতোই নি CH3 এর জায়গায় কিন্তু যে কোনো কিছু থাকতে পারে এখানে যদি CH3 এর জায়গায় CH3 CH2 থাকতো তাহলে এখানে ইথাইল অ্যালকোহলের জায়গায় উৎপন্ন হইতো প্রোপাইল অ্যালকোহল খুব বেশি কিন্তু চেঞ্জ হইতো না ঠিক আছে খুব বেশি চেঞ্জ হইতো না এখানে যদি ইথাইল থাকতো এখানে তো প্রোপাইল এখানে যদি প্রোপাইল থাকতো এখানে হইতো বিউটাইল অ্যালকোহল তো এইভাবে বাড়তে থাকতো তার মানে কি উৎপাদ বিক্রিয়ায় যদি এক মানে একটা কার্বন থাকে তাহলে উৎপাদে দুইটা কার্বন ই হবে এই ধরনের বিক্রিয়াকে বলি আমরা আরোহী বিক্রিয়া এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলি আরোহী বিক্রিয়া বলি এগুলো পড়বো পরে আস্তে আস্তে ঠিক আছে যে কার্বনের সংখ্যা বাড়তেছে কিন্তু তাই না বিক্রিয়ক থেকে উৎপাদে কার্বনের সংখ্যা বাড়তেছে আচ্ছা যা হোক আমরা এবার দেখি যে মিথানল বাদে অন্য কোনো অ্যালডিহাইড হলে কি উৎপন্ন হয় তো আমরা আবার CH3 নি CH3 MG Br তার সাথে এই COO এখন অ্যালডিহাইড হইতে হইলে অন্য কোনো অ্যালডিহাইড হইতে হইলে কি হবে একপাশে H থাকাই লাগবে CH মূলক থাকাই লাগবে অ্যালডিহাইড হইতে হইলে তো আমরা যে কোনো একটা হাইড্রোজেনকে চেঞ্জ করে কি করতে পারি একটা অ্যালকাইল মূলক রাখতে পারি তো আমরা অ্যালকাইল মূলক হিসেবে এখানে আরও দিতে পারি যে কোনো কিছু মিথাইল ইথাইল প্রোপাইল যা ইচ্ছা তুমি নিতে পারো আমি মিথাইল নিলাম ঠিক আছে যাতে আমাদের লিখতে অনেক অসুবিধা না হয় আমি মিথাইল নিলাম যে কোনো কিছু নিতে পারো কিন্তু এখান থেকে কিন্তু অনেক ঘুরে পেঁচায় কোয়েশ্চেন আসতে পারে গ্রিগনার্ড বিকারকের সাহায্যে তুমি বিউটাইল অ্যালকোহল প্রস্তুত করো পেন্টাইল অ্যালকোহল প্রস্তুত করো নন অ্যালকোহল প্রস্তুত করো সবগুলোই কিন্তু তুমি করতে পারবা তোমার যদি একটু ভালো আইডিয়া থাকে তো এখান থেকে কি উৎপন্ন হবে বলতো এখান থেকে আগের মতো কি হবে এটার কি কোনো চেঞ্জ হবে হবে না তাহলে CH3 আর CH এটা সবই থাকবে উপরে একটা O চইলা যাবে নিচে কি হবে একটা হাত বের হবে কারণ কি বলতো একটা পজিটিভ আর নেগেটিভ চার্জের কারণে নিচে একটা হাত বের হয় এই নিচের হাতে কে যাবে বলতো নিচের হাতে যাবে CH3 উপরে O এর কাছে চলে যাবে MgBr O এর কাছে কে চলে যাবে MgBr তাহলে O এর কাছে চলে গেল MgBr নিচে চলে যাবে কে বলতো ওই অ্যালকাইল গ্রুপটা এখন একে এর মধ্যে আমরা কি দিব বলতো এর মধ্যে আমরা পানি দিব পানি দিলে আদ্র বিশ্লেষিত হয়ে যাবে পানি দিলে কি হয়ে যাবে আদ্র বিশ্লেষিত হয়ে যাবে তাহলে এই ও এর সাথে কি চলে আসবে এইচ চলে আসবে আর সাধারণ উৎপাদ হিসেবে কি হবে MgOHBr ওটা সাধারণ উৎপাদে সব সময়ই থাকবে আমরা জানি গ্রিগনার্ড বিকারকে MgOHX সব সময় উৎপন্ন হয় তো এটা নিয়ে আমাদের কোনো চিন্তা করা লাগবে না তাহলে আমরা উৎপাদগুলো লিখে ফেলি তাহলে উপরে চলে আসবে OH এখানে H এখানে কি CH3 আর প্লাস ভাই তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে হ্যাঁ আজকে আমাদের ডট প্রোডাক্ট কই এই ডট প্রোডাক্ট জি ভাইয়া আপনি তো ক্রস প্রোডাক্ট না আমি ক্রস প্রোডাক্ট না
ভাই আপনি ক্রস ফিট আচ্ছা ভাই এইটাছে বস হ্যাঁ বস এ বস শুনলে মানে হাসি আসে উচ্চারণ আচ্ছা যাও আচ্ছা আমরা আলোচনায় যাই আমরা আমরা মজাদার আলোচনায় যাই এখানে দেখো এই যে ওএস যে কার্যকরী মূলকটা আছে সেই কার্বনে অ্যালকাইল গ্রুপ কয়টা আছে এই যে একটা আছে দুইটা আছে তাহলে উৎপন্ন হইছে কত 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন কি হইছে 2 ডিগ্রি অ্যালকোহল তাহলে তোমরা এখানে কোটেশনে কি লিখবা বলো তো মিথানল বাদ দিয়ে গ্রিগনার বিকারকের সাথে মিথানল বাদ দিয়ে অন্য কোন অ্যালডিহাইডের বিক্রিয়ায় 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হয় কি লিখবা আমি একটু লিখে দিই মিথানল বাদ দিয়ে গ্রিগনার্ড বিকারকের সাথে বিকারকের সাথে মিথানল বাদ দিয়ে বাদে অন্য কোনো অ্যালডিহাইড যুক্ত হলে যুক্ত হলে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হয় লিখছো সবাই এটা তাহলে বিক্রিয়কের সাথে মিথানল বাদ দিয়ে অন্য কোন মিথানল বাদে অন্য কোন অ্যালডিহাইড যুক্ত হলে কি হবে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হবে এতটুকু পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে বা কারো কোনো কোয়েরি আছে কোশ্চেন আছে বলো তো জি না ভাইয়া আচ্ছা ভাইয়া ভাইয়া তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা সম্ভব না কেন অ্যালডিহাইড দিয়ে প্রস্তুত সম্ভব না তাই না সম্ভব ভাইয়া অ্যালডিহাইড দিয়ে সম্ভব না কারণ অ্যালডিহাইড কিটন থাকে কিটন দিয়ে সম্ভব আসো আমরা 3 ডিগ্রি মানে 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত শিখবো তো এতটুকু পর্যন্ত যদি কারো কোনো সমস্যা না থাকে আসো আমরা কি করি একটা হাতে এখনো কি হাইড্রোজেন দ্বারা আছে না ওই হাতে হাইড্রোজেনের জায়গায় আর অন্য কিছু বসায় দিই ধরো আমরা আগের মতো কি নিলাম আগের মতো গ্রিগনার্ড বিকারক নিলাম CH3 MgBr আমি বারবার বলতেছি এখানে CH3 আছে CH3 দিতে হবে এমন কিন্তু না যে কোনো কিছু বলতে যে কোনো অ্যালকাইল মূলক হইতে পারে বা অ্যারাইল মূলক হইতে পারে তাতে কোনো সমস্যা নেই দেখো আমরা কি বলছিলাম বলো তো এই কার্বন ডাবল বন্ড ও থাকলেই হইছে বাকিগুলাতে কি আছে আমাদের দেখার বিষয় না কারণ কি বাকিগুলা কিন্তু কোনো বিক্রিয়াতেই চেঞ্জ হচ্ছে না যা ছিল তাই থাকে বিক্রিয়ার আগে যা থাকে বিক্রিয়া শেষেও তাই থাকে যেহেতু চেঞ্জ হচ্ছে না বাকি হাতের জিনিসপত্রগুলা তো এগুলা নিয়ে আমাদের কনসার্ন হওয়ার কোনো দরকার নাই আমাদের কনসার্ন হইতে হবে সি ডাবল ও মূলকটা আছে কিনা সি ডাবল ও যে কার্যকরী মূলকটা ওইটা আছে কিনা তো আসো আমরা দুইটাতে কি দুই হাতে দুইটা অ্যালকাইল গ্রুপ লাগাই দিই তাহলে কি হবে বলো তো একটা কিটন হবে তো এখানে CH3 আমি বসাইলাম যে কোনো কিছু বসাইতে পারো আমি CH3 বসাইলাম তোমরা যে কোনো কিছু বসাইতে পারো সমস্যা নেই তো এই ক্ষেত্রে কি হবে বলো তো এই ক্ষেত্রেও সেম আগের মতো ঘটনাই ঘটবে এই ক্ষেত্রেও কি হবে আগের মতোই ঘটনা ঘটবে এখানে ইলেকট্রন গুলো কই চলে যাবে অক্সিজেন সাহেব নিয়ে নিবে ফলে এখানে কি হয়ে যাবে একটা প্লাস হয়ে যাবে এখানে একটা মাইনাস হয়ে যাবে এখানে আগের থেকে কি আছে প্লাস আর মাইনাস তো কি হবে মাইনাস গুলা তার আকর্ষণের কারণে প্লাসের কাছে চলে যাবে প্লাস গুলা তার আকর্ষণের কারণে কোথায় চলে যাবে মাইনাসের কাছে চলে যাবে ফলে কি উৎপন্ন হবে বলো তো ফলে উৎপন্ন হবে একই উৎপন্ন হবে ফলে কি উৎপন্ন হবে দেখো একটা অবস্থান্তর অবস্থা সৃষ্টি হবে এই যে CH3 তার জায়গায় আছে সি এর জায়গায় নিচে একটা কি অ্যালকাইল গ্রুপ যুক্ত হয়ে গেল উপরে ও এর সাথে যুক্ত হবে কি বলো তো MgBr এবং এই সাইডে কি আছে CH3 ছিল সে আগের মতোই আছে চেঞ্জ হওয়ার দরকার পড়ে নেই তো এর মধ্যে আমরা কি দিব প্রত্যেকবার পানি যোগ করি এবারও কি করব আমরা পানি যোগ করে দিব এবার আমরা কি করব পানি যোগ করে দিব তাহলে পানি দ্বারা কি হবে আদ্র বিশ্লেষিত হবে সেখানে এইচটা কে নিবে এইচটা অক্সিজেন নিয়ে নিবে এবং MgBr যে সে হচ্ছে ওএইচটা নিয়ে নিবে তাহলে কি উৎপন্ন হবে বলো তো তাহলে উৎপন্ন হবে এইটা এই যে CH3 এই যে সি অক্সিজেন সাহেবের হাইড্রোজেনের প্রতি অনেক অধিকার তাই অক্সিজেন হাইড্রোজেন কে নিয়ে নিবে বাকিগুলো যা ছিল তাই থাকবে এবং কি বলতো সাধারণ উৎপাদ যেটা সাধারণ উৎপাদটা তার মতো করে থেকে যাবে এই যে MgOHBr বা MgOHX এখন দেখো তো এখানে কার্যকরী মূলক যুক্ত আছে হচ্ছে এই কার্বনটাতে অ্যালকাইল গ্রুপ আছে কয়টা তিনটা তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হলো 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হলো তাহলে এটার জন্য আমরা কি কোটেশন লিখতে পারি বলো তো আচ্ছা এটা তুলতে পারছো তোমরা গতিতে হারিয়ে যাও নাই তো আমি কি ফাস্ট যাচ্ছি অনেক জি না ভাইয়া
আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত তুলতে সমস্যা হয় নাই তো কারো? না নেহি নেহি। আচ্ছা আচ্ছা, তাহলে আসো আমরা কোটেশনটা লিখে ফেলি, আমরা কোটেশনটা লিখে ফেলি যে আমরা আসলে কি বুঝছি এখান থেকে, কি পাইছি। এখান থেকে আমরা কি পাইছি বলতো? গ্রিগনার বিকারকের সাথে অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি সম্ভব, আর কিটন থেকে 3 ডিগ্রি। হ্যাঁ, গ্রিগনার বিকারক এর সাথে কিটনের বিক্রিয়ায়, কিটনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। প্রস্তুত হয়, ঠিক আছে। তো আমরা এবার লাস্টে এটা পাইছি, তো সবাই তুলতে পারছো এবং বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, কারো বুঝতে সমস্যা হয়নি তো? না, তুলতে সমস্যা হয়নি তো, কারণ আমি অনেক লম্বা স্লাইড ইউজ করতেছি, তো দেখা যায় এই মাথা থেকে এই মাথায় গেলাম, তখন আর তোমরা কিছু দেখলা না। আচ্ছা, আমি জুম আউট করে দিই। এই যে এটা ছিল হচ্ছে সমস্ত বিক্রিয়া যেটা, তাহলে গ্রিগনার বিকারকের সাথে কিটনের বিক্রিয়ায় 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হয়। তো এটা হচ্ছে পুরো বিক্রিয়াটা, ঠিক আছে? এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার তো? না, হ্যাঁ জি ভাইয়া। তাহলে এতটুকু পর্যন্ত আলোচনায় আমরা কি বুঝতে পারছি বলো? আমরা বেশ কিছু তথ্য এখানে পাইছি, আমরা বেশ কিছু তথ্য এখানে পাইছি। ফার্স্ট কি তথ্য পাইছি বলো তো? ফার্স্ট যে তথ্যটা, ওই তথ্যগুলো আমরা লিখে ফেলি, লিখে ফেলি। এক নাম্বার যেটা, এক নাম্বার হচ্ছে গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারক মিথেন নামের সাথে বিক্রিয়া করে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। না, গ্রিগনার্ড বিকারক পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? অ্যালকেন। এটা হচ্ছে ফার্স্ট ছিল, তাই না? জি ভাইয়া। দুই নাম্বার ছিল গ্রিগনার্ড বিকারক, ব্যাকারক। আচ্ছা, গ্রিগনার্ড বিকারক আমি এখানে দিলাম, প্লাস মিথানল। গ্রিগনার্ড বিকারক প্লাস মিথানল কি হবে বলো তো? 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। তিন নাম্বারে আমরা পাইছি, এখানে আমরা ডট ডট দিয়ে দিই, গ্রিগনার্ড বিকারক প্লাস মিথানল বাদে, মিথানল বাদে অন্য অ্যালডিহাইড, অন্য অ্যালডিহাইড, মিথানল বাদ দিয়ে অন্য অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল আমরা পাবো, 2 ডিগ্রি অ্যালকোহল। তারপরে কি পাবো? 4 নম্বরে পাবো গ্রিগনার্ড বিকারক প্লাস কিটন, হ্যাঁ কিটন শয়তান, তাহলে আমরা পাবো হচ্ছে 3 ডিগ্রি, 3 ডিগ্রি। এবং আশ্চর্যজনক হলে সত্যি, আশ্চর্যজনক হলেও সত্যি যে আমরা যদি কখনো গ্রিগনার্ড বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইড যোগ করি, তাহলে আমরা পাবো কার্বক্সিলিক অ্যাসিড। এটা কিভাবে হয় একটু পরে আমরা দেখব, কি পাবো বলো তো? কার্বক্সিলিক অ্যাসিড। তো এটা নিয়ে হচ্ছে আমরা সবার শেষে একটু পরে আলোচনা করব। তো এই পাঁচটা পয়েন্ট আমাদের মানা লাগবে। এখন দেখো তো, এই গ্রিগনার্ড বিকারক একটা জিনিস থেকে আমরা এত কিছু বানাইতে পারতেছি, তো যে বানাইছে গ্রিগনার্ড বিকারক তার নোবেল প্রাইজ দিবে না কেন বলো তো? দিছে, ভালো হইছে না? না ভাইয়া, এত কিছু পড়া লাগতেছে, ভালো কেমনে হলো? হ্যাঁ রিয়া বলো, আমার একটু টলেন বিকারকটা একটু দেখাবেন, একটু সামান্য 5 মিনিট। আচ্ছা দেখাবো, সমস্যা নাই, ওটা দেখাবো। টলেন বিকারক তো কিছু না, ওই যে ওই সিলভারের দর্পণ উৎপন্ন হয় যে, এটা না? আচ্ছা ওইটা দেখাবো, এটা একটু পরে দেখাবো, আমরা ইয়ে শেষ করি, এটা শেষ করি। টলেন বিকারক হচ্ছে, আমরা টলেন বিকারক দিয়ে হচ্ছে মেইনলি অ্যালডিহাইড আর কিটনের পার্থক্য করি, কিভাবে আমরা অ্যালডিহাইড আর কিটন শনাক্ত করি আর কি, ওইটা ওইটা দেখাবো। আমরা হচ্ছে গ্রিগনার্ড বিকারক যেটা, ওইটা শেষ করি। তো আমাদের বাকি ছিল কি বলতো? বাকি ছিল হচ্ছে এই গ্রিগনার্ড বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইডের যে বিক্রিয়া, ওইটা আমাদের বাকি ছিল, তাই না? এই ছেলেরা, এই মেয়ে, হ্যাঁ। তো তো আমরা কি জানি বলো তো, কার্বন ডাইঅক্সাইড যেটা, কার্বন ডাইঅক্সাইড যেটা, এটা অনেক স্থিতিশীল একটা যৌগ, না? এটা একটা কি, অনেক স্থিতিশীল একটা যৌগ। কার্বন ডাইঅক্সাইড যেটা, সেটা কিন্তু একটা স্থিতিশীল একটা যৌগ। এখন দেখো তো,
কার্বন ডাই অক্সাইডকে যদি আমরা আণবিক সংকেতে গাঠনিক সংকেতে ভাঙাই তাহলে এই ধরনের একটা আকার পাই না। এখন দেখো তো এখানে কি সি ডাবল ও অংশটা আছে? আছে। আমি কি বলছিলাম বলো তো, সি ডাবল ও থাকলেই হইছে, বাকি হাতে কি আছে ওইটা দেখার কোনো দরকার আছে নাই। যেহেতু সি ডাবল ও আছে সে অবশ্যই কি করবে, গ্রিগনার বিকারকের সাথে বিক্রিয়া করবে। সে অবশ্যই কি করবে বলো তো, গ্রিগনার বিকারকের সাথে বিক্রিয়া করবে। তাহলে আমরা একটা এরিয়া এখানে লিখবা না, এখানে লিখলে মাইর দিব ধরে। ভেরি গুড। আচ্ছা তো আমরা ফার্স্টে একটা গ্রিগনার বিকারক নিয়ে নি। আমরা ফার্স্টে একটা কি করব, গ্রিগনার বিকারক নিয়ে নি। ধরো গ্রিগনার বিকারকটা হচ্ছে CH3MgBr। ভুলে হইছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভুলে হইছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। প্লাস কি বলো তো, কার্বন ডাই অক্সাইড। প্লাস কি বলো তো, কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইড কে আমরা একটু ঘুরে এইভাবে লিখলাম, বা যেভাবেই লেখো সমস্যা নাই, তার নির্দিষ্ট আকারটা চেঞ্জ করার কোনো দরকার নেই। এখানে দেখো তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অবশ্যই কার্বনের চেয়ে বেশি, তাহলে কি হবে, ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে চলে যাবে। এটা খুবই সামান্য পরিমাণে ঘটে, এটা কোনো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া না, ঠিক আছে? এটা খুবই সামান্য পরিমাণে ঘটে, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে কি হয়ে যাবে বলতো, অক্সিজেন নেগেটিভ হয়ে যাবে আর কার্বন কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে কি হবে, CH3 কার্বনের সাথে যুক্ত হবে, MgBr কার সাথে যুক্ত হবে, ও এর সাথে যুক্ত হবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো, আমরা যে ওটা এটাকে ভেঙে উপরের দিকে লিখে দিই, তাহলে তোমাদের আগের গুলার সাথে মিলাইতে সুবিধা হবে। তাহলে এখানে কি উৎপন্ন হইতেছে বলতো, MgBr। কি উৎপন্ন হইতেছে, MgBr। এখানে কি ছিল বলতো, একটা অক্সিজেন ছিল, আর এখানে কে যুক্ত হবে বলতো, এখানে এই ঋণাত্মক CH3 যুক্ত হয়ে যাবে, ঋণাত্মক CH3 যেটা সেটা যুক্ত হয়ে যাবে। এখন আমরা এটাতে কি দিব বলতো, এখন আমরা এটাতে দিব হচ্ছে পানি। এখন আমরা এটাতে কি দিব, পানি দিব, ঠিক আছে? এখন পানি দিলে কি হবে বলতো, পানি দিলে হচ্ছে এই যে এটা আদ্র বিশ্লেষিত হয়ে যাবে, হাইড্রোজেনটা চলে যাবে কার কাছে, এই অক্সিজেনের কাছে, ঠিক আছে? হাইড্রোজেনটা চলে যাবে এই অক্সিজেনের কাছে। তাহলে কি উৎপন্ন হবে বলতো, C এর সাথে OH, এখানে একটা C ডাবল বন্ড O আছে, এখানে কি আছে, CH3। আর সাধারণ উৎপাদ হিসেবে কে থেকে যাবে, সাধারণ উৎপাদ হিসেবে MgOHBr থেকে যাবে, MgOHBr থেকে যাবে। এখন বলো তো এটার নাম কি, এটার নাম ইথানোয়িক অ্যাসিড না? তোমরা কি বুঝতে পারছো এতটুকু? জি ভাইয়া। তাহলে আমি আপাতত রেকর্ডটা অফ করি।